আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 19 তারিখ জুলাই 2019 শুক্রবার। আজ বাংলাদেশের মহাজির রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে আসতে এর স্পেশাল অফিসার মধ্যে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে ডেলিগেশন আসছে। জুবার বাবতে তাম রোহিঙ্গা জাতি জানে ফারাফান আর আর মাস্টার ইলা সাফার জুবান তুফান সাইম যে মাসাব জোনার বলিকা মার আর আর মিডিয়া তো আজ ফরেন মিনিস্ট্রি তো ডেলিগেশন এসে দিয়ে ভালো আনরালে কি হতাবত্তর হয়ে দে ইন তাম রোহিঙ্গা জাতি জানে ফারাফান অনে হয়ে নজে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেদুন আর রোহিঙ্গার ভাই ব্রাদার বাংলাদেশে তৈতি ইনলা বর্মা তৈতি বার মল্লক মা জেদুন নাকি আসে বেগুনরে আদর হতো শুকরিয়া আর আল্লাহর হাসে হামেশা বেগুনুল্লাহ দোয়া। আর এন তো কান অনরা স্যার মেহবুল্লাহ মৌকা দিদি তারারই শুকরিয়া আল্লাহ তালা অনরা বেগুন মুসলমান ভাই ব্রাদার বেগুন আরাম আসো বলে আশাই করে উন্নীত করি। আজ যা নাকি 19 তারিখ মাস যা নাকি ডেলিগেশন আর আর এআর স্পেশাল আরগান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটস অফিসত আসছে যা নাকি স্পেশাল ডেলিগেশন যা আসছে অফিসত তারা লো আর কিছু সোয়াল জবাব সকল দিয়া গিয়ে তো এডে অফিসের মাঝে বেশাবেশি ফুটি গা কেমন মুরব্বী কল ইনলা কি পাশের মানুষ কল ইন্দে আলমদারক কল মাস্টার কল মলেশাপ কল বেশাবেশি অফিসত আসছিল আইটা সিজন সৎ পর্যন্ত মানুষ এটা আসছিল তো যে যা নাকি যা হতা হই হতার মজুইল দি তারা আর আরে মদত করি বললা হামেশা বাংলাদেশে মদত করি বললা মুম মিকাইও ইয়া গিয়ে দে যাবো না মাঝিও আর আর রোহিঙ্গা কলের মদত করি যে মন তো সার জিন্দিগি মুম মিকা আর যেতদিন এটা আল্লাহ তালা ইয়ে রাখে এ তো ইয়া নমাজি আর আরে মদ করি বললা ইতা রাস্তা কমাত আছে দিয়ে মেসেজ খবর ইয়ান ফাইলাম তো তার আল্লাহ আর হতা হই বাদে আর আর হালত কলের তারা জানতে চাইয়ে তো জানিয়ে দে আর আর হালত আর হইলাম দেখি আর মজবুত আছে না চাইয়ে আল্লাহ রহমত আরা বেগুন মজবুতি সাথে একা বাসল এরা হতা ইন হয়ে বাইজি তো সোয়াল জবাব মাঝে ফোন লাইন নম্বর মাঝে আরা ইবাল্লা হতা হইলাম দেড়ে তে বাংলাদেশের সরহারের হুকুমত গভর্নমেন্টের শুকুরিয়া করলাম আর 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 প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আর আর মাদার রোহিঙ্গার মাদার এন হইলাম ইয়ার বাদের বাংলাদেশের কমিউনিটির শুকুরিয়া করলাম খেলা আরা হদুন বর্মাত জুলুম হাইরে ফারাইয়ের একটা জায়গা দিয়ে শেল্টার দিয়ে আর আর সহলি রাখিয়ে হেফাজত করছে ইয়ান আল্লাহ বেশা বেশি শুকুরিয়া কল তারারে জানাইলাম তার আল্লাহ হামিশা দোয়া করে দিয়ে ইয়ানো মেসেজ কল তারা দিয়ে ফেললাম তো আরো হইলাম যে আর আজ ইয়ান নাকি রোহিঙ্গার তরফ তো ফাঁসান শরত আর আর প্রাইম মিনিস্টারে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার হাসে দিয়ে ফাঁসান শরত তো সারা তিন লই রে মজবুতির সাথে আড়ালা দৌড় থাকি দিয়া নমাজে বেশা বেশি শুকরিয়া করছি আর আইও সেই নমাজে মজবুত আসি স্ট্রংলি দৌড় থাকি আর আর আখিরি দম পর্যন্ত আর এই ফাঁসা শরতর রাজিও আসি ইন লই আর মজবুতির সাথে যদি আর ফাইলে তো বাদ আর যাইম দে বর্মাত ইয়ার ইন যদি না ফাইলে আর হনতে বর্মমা যাই আর শান্তির মানে আর লাইফ সুন্দর করে থাকি ভাই মধ্যে হনত অনিয়ান আর বিশ্বাস করছি ইয়ান আর বিশ্বাস মানে এই ফাঁসা শরতিন যদি আর আর বর্মার হুকুমতে যদি গরিতে দইলে ইন্টারন্যাশনাল কমিউনিটি গরিতে দইলে আর আর লাই মানি শান্তি হবো বলে আর বুঝির আশা করি। এ সারগা মাসা শিশিন আর প্রত্যুগ্য মানুষে মজবুতির সাথে জানে রাখিও প্রত্যুগ্য মানুষে মুসলমানে শিখে রাখিও প্রত্যুগ্য রোহিঙ্গার ভাই বোরা তোর বর্মা তৈতি বাংলাদেশের কেমত হইতে হার একখান হার উগ্র মানুষে 10 লাখ আছে 11 লাখ আছে প্রত্যুগ্য মানুষে ইয়ান জানি রাখিও জানি বাদে আর বার মূলক রাশি দাঁড়াইও এসি সারা আর তো ফিউচার জেনারেশন আর আর মুমি কেলাই আর তো লং লাইফ হয়ে বললা সাস্টেনেবল সলিউশন হয়ে বললা আর তো শিশিম বেগুণ তো জানো সা ইনার বেগুণ তো মজবুত করে ধরন সা তো ইয়াত আল্লাহ ইয়ানরে আর দুনিয়ারে দুনিয়ারে সার মেগরি ইন্টারন্যাশনাল মদল লই আর বাংলাদেশেরও মানে আজ্ঞা হই দে কি এফাসা জিনিস ইন অনরা আর আরে জিন নাকি রাজা ই অনরা বাংলাদেশের কমিউনিটি বাংলাদেশের সার আর জিম হাসান আর প্রাইম মিনিস্টার ধরে থাকে ইন মাঝে লই আর আরে বর্ম মাঝে সাস্টেনেবল সলিউশন বানাই দেওয়া হদ্দা হতাই না আর তো হওয়া গিয়ে তো তারা হদ্দি কি আর একটা সরম লোক তোরা বার বাংলাদেশেরই একদা হওয়ার থাক দুনিয়ারই ইন্টারন্যাশনাল কমিউনিটির একদা হওয়ার থাক তো তোরা হয়ে রাত্তাফাক সাথে যাতে হামিয়ানোর গরিবা তোরা লেখা সাস্টেনেবল সলিউশন আর ফাইও আর একে একে সবার ফাঁসবার রিফিউজি হই আর রিফিউজি ন দিন লা সুরত কল আর বানাই বললাই তারা রিকোয়েস্ট করছি আজ ডেলিগেশন রে রিকোয়েস্ট করছি আর হাজগরি খবর ইয়ান আর আর দিয়ে তো ইনশাল্লাহ
আঁরা মানি তোহার লাই দোয়া গুজম তই বাদ আঁরা তোহারা ইয়ানের মজবুতির সাথে তোহারা সই সাস্টেনেবল সলিউশন আপি ইয়ান লই তোহারা বর্মা মাঝে ওয়াপেস নিজের মা দালে নিজের ওয়াতন মা যাই ফেরি বললাই কুশিশো করে বাংলাদেশে ইয়ানো আঁরার হইয়ে কুশো করি দেহন টাইম মাঝে অর ফন যদি অন্য মিক্ষা অ যেহন অন্য ডলিয়া যদি হন মানছে যদি হতা ইন সারা যদি আইয়ে দিতে গেলে অনরা বিলকুল ইন মাঝে এ ইয়ান মাঝে তোরার গ্যারান্টি দা নতাইব দিয়ান মাঝে ইয়ান বগুন তো জানো সা বগুন তো হুশিয়ার সা মুসলমানের ভাই বরাদর কল তো অনরারে হাজ করি বাংলাদেশে সদ্দুর পর্যন্ত রেসপেক্ট করিয়ে রে অনরার লাই রাহাম করিয়ে রে হতা কল ডিমান কল ধরে থাকি অনরা মি ইনশা যেদু রোহিঙ্গা আড়ে আসো বেগুনে ডিমান ইয়ানের মজবুতির সাথে ধরিয়ে রে বর্মা যাই বললাই অনরা তো ফুটিগ মানছে তো ফিকির উদ্দা বাবা চিন্তা গরম সা ইয়ানরে ইয়ানরা আই বেগুন হয়তো সাই অনরা যেদু ভারে দূর ফুটিগ মানছে রে শেয়ার করিয়ে রে আরা মুসলমান বেগুন সল্লো করে তাকি রে এফাসান ডিমেল লই নিজের ওতন যাই ভাই বললা বলি বেগুনে কোশিশ কর বেগুনে ফিকির কর বেগুনে সল্লুক সাথে যদি আল্লাহ যদি আরারে যদি নিজের অতন চাইখারে যদি আল্লাহ তালা আর কান মুমিকর মুম জিন্দিগি মাঝে আর কান রোহিঙ্গা জেনারেশন দুনিয়ার মাঝে উড়িয়াই বহত দিয়ে আনরে আর আশা করি আল্লাহর কাছে উম্মিদ করি তো ইয়ান তো যেদুন নাকি আরার এ হাসান মেসেজ ইন ফুতিগ রোহিঙ্গাই এ জানে ফান ফুতিগ রোহিঙ্গাই এ ইনার বাবতে বাভি আরে নিজের ওয়াতন যাই ফারি বললাই বেগুন তো শেয়ার করি বেগুন একা ফোনি আরে বেগুনে জানান সা হাজ করি 10 লাখ আর ওর 10 লাখ 11 লাখ মুসলমান রোহিঙ্গা ভাই ব্রাদার করাছি বেগুন তো জানান সা ইয়া বেগুন শেয়ার করি বললাই মতর তো রিকোয়েস্ট করো মর এ তো ইনশাল্লাহ আমরা বেগুনে ইন সাথে ইয়া এ ফাঁসান শরণ লই বেগুন ফাঁসান শরণ ইন ফাই বললা বলে বেগুন সল্লো কো সাথে মিলিও রে হামগুরি বললাই বার মল্লক আছে তো উন্নতি বাংলাদেশের হইতে বর্মাত আছে বেগুন সল্লো কো সাথে মিলিও রে এ মানে হামগুরি মিলিতাই বাবলি ইউনাইটি করি তাই বাবলি আয় আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।